আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে। এই কালেক্টরেট ঈদগাহ মাঠে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় এই জামাতে অংশগ্রহণ করেছে মুন্সিগঞ্জ শহরে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। এছাড়া এই জামাতে মুন্সিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, এডিসি জেনারেল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জামাতে উপস্থিত হন। এই জামাতে ইমামতি করেন মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ। এবং নামাজ শেষে মুন্সিগঞ্জবাসী, দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার ঈদ জামাতের সর্বশেষ।